গত নবমীর জন্য আমাদের 10,323 এর একজন শিক্ষক অভাব অনটনের কারণে পরিবার প্রতিপালন করতে পারছে না বলে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আজকে ভোরবেলায় আমাদের 10,323 এর ইউজিটি শিক্ষক সম্রাট দেব বর্মা দীর্ঘদিন কিডনি সংক্রান্ত রোগে ভুগছিলেন। আপনারা জানেন কিডনি সংক্রান্ত রোগ মানেই প্রচুর টাকার প্রয়োজন, সংসার প্রতিপালনে টাকা জোগাড় করতে পারছে না, তার মধ্যেই চিকিৎসা ব্যবস্থা কী করে চালাবে, জেনে বুঝে অনেকটা মুখ বন্ধ করে থাকতো, আলটিমেট যেটা হবার সেটাই হয়েছে, সম্রাট আমাদের ছেড়ে চলে গেছে। গত কিছুদিন আগে আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎকার হয়েছিল, সেখানেও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু ভুলটা রাজ্য সরকারের, ভুলটা শুধরানোর দায়িত্ব রাজ্য সরকারের, সেক্ষেত্রে সরকার একটা নেতিবাচক ভূমিকা নিয়ে আমাদের 10,323 সমস্ত শিক্ষকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে বিদ্যালয়ে পাঠিয়ে আমাদের অসহায় পরিবারগুলোকে রক্ষা করুক, সেটাই আমাদের দাবি ছিল এবং আজকেও এটা প্রচণ্ডভাবেই এই দাবি করছি রাজ্য সরকারের, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সমস্যার সমাধান করে উনি যেন 10,323 এর পরিবারগুলোকে বাঁচান, আর যেন কোনো মৃত্যু আমাদের না দেখতে হবে।